অনেক ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। অপর্ণা অল টাইম ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমার পুরনো বন্ধু যারা আমার ব্লগ দেখছো, ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার থেকে বয়সে যারা বড়ো তারা আমার প্রণাম দেবে, আমার থেকে বয়সে যারা ছোটো তারা আমার ভালোবাসা দেবে। ভালোবাসা জানিয়ে আমি ব্লগ শুরু করছি। আর এখন বাজে 7:30, 7:30 থেকে আমি ব্লগ শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দেবে। পাশে ফটোগ্রাফ পেজ করবে, অনেক ফিচার ফিট হয়ে যাবে। আর দেখো নিজের কাজের মতন আসবো, ঝাড়ু পোছা লাগানো হয় না, খালি ঝাঁট দিয়েই হয়েছে। ঝাঁট দিয়ে আর পিছনে চলে গেছিলাম, আজই স্কুল যাচ্ছে, আজকে লাঞ্চ বানিয়ে দিয়েছি, ও বাবা খেয়ে যাবে। আজই খেয়ে গেল, দুধ দিলাম আজকে, আর ঢুকে দিয়েছি খেয়ে, আর ঢুকিয়ে ঢুকে খেয়ে চলে যাচ্ছে স্কুল। আর চারটে পরোটা করে দিয়েছি, আর এই চারটে পরোটা আর একটু আচার, আমের আচার। এইটা এইটা পুরানো আচার, আর বছরে তো তার জন্য একটু কালো কালো করা হয়ে গেছে। আর এইটা টক আচার, মিষ্টি আচার নয়, আমের আচার দিয়ে আর পরোটা খেতে খুব সুন্দর ভালো লাগে, আদি পছন্দও করে। তো আজকে ওর জন্যই আচার আর পরোটা দিয়েছি, করে দিয়েছি। এবার প্যাক করে দেবো, আর বোতলে জল ভরে দেবো। আদি শু করছে, স্কুল যাবে, তো চলো তাড়াতাড়ি আমি প্যাক করে দিই, তারপরে তোমাদের সামনে এসে আবার কথা বলবো। কিচেনে এসে গেছি, এসে বাকি রুটিগুলো করব, সময় হয় না, তো সময় হয় না বলে রুটিগুলো সব করতে পারি না, খালি আদির জন্য ওর পাপার জন্য করে দিয়েছি। এবার এই রুটিগুলো করব, করে তারপরে আমি আমার চা বানাবো, চা খাবো। হাই ফ্রেন্ড, তোমাদের সামনে অনেকটাই পরে এসেছি, তখন দেখাচ্ছিলাম কিচেনে গিয়ে রুটি করব বলে দেখাচ্ছিলাম, কতগুলো রুটি করতে ছিল। তারপর রুটি করে কিচেন পরিষ্কার করে চা করে, চা খেয়ে দুয়ার ঘর আবার ঝাঁট দিয়ে ঝাড়ু লাগিয়ে, তারপরেতে পোঁছা লাগিয়ে তারপরে আবার এসেছি তোমাদের সামনে। জল ভরে, জল ভরা হয়ে গেছে, সুদীপ জল ভরেছে। এবারে আমি স্নান করতে যাব, আর তার আগে যে কিছু জামা কাপড় কাচব, কেচে স্নান করতে যাব। আর দেখো এই জামা কাপড়গুলো কাচব, সেখানে কিছু কাচা হয় না, বাড়ি গেছিলাম তো সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তো বৃষ্টি হচ্ছে বলে এগুলো কাচা হয় না। আর এইগুলো তেমন নোংরা নয়, একটু করে সার্ফের জল দিয়ে আর একটু করে লবুড়ে দিলেই ঠিক হয়ে, মানে কাচা হয়ে যাবে। দুটো আমার নাইটি আছে, একটা বেডশিট আছে, বালিশের কভার আছে, আর এই ব্যাগটা ধুয়ে দেবো, তার জন্যে বার করলাম। আর এই ব্যাগের ভেতরেই এই সবগুলো ছিল, ব্যাগ থেকে বার করে দিয়েছি, আর ব্যাগটা এবার ধুয়ে দেবো। আর ব্যাগের ভেতরে দেখো এইগুলোও ছিল, এইটা একটা তালসত্ত্ব, আমার একটা যা দিয়েছে, চারটে তালসত্ত্ব আছে এতে, তালসত্ত্বগুলো তোমাদেরকে দেখাচ্ছি। রোদে দিতে হবে, শুকনো তবুও একবার রোদে দেবো, খুলে দেতো বার করে দিত। বড়ো বড়ো তালসত্ত্বগুলো থালাতে, এই দেখো কত বড়ো বড়ো, চারটে দিয়েছে। প্রতি বছরই দেয়, যদি আমরা বছরে একবার করেও বাড়ি যাই, প্রতি বছরই দেয়। আর এই একটু শাশুমা তেঁতুল দিয়েছে, এখানে তো আর তেঁতুল পাওয়া যায় না, এই তেঁতুলটা দিয়েছে। আর আমার দিদি দেখো তাল সত্ত্ব করে দেয় না, তাল সত্ত্ব কারণ এগুলো তালের ফুলুরি করে দিয়েছে, মানে বানানো ফুলুরি নয়, তালের ফুলুরি, তালের বড়ি। এইগুলো শুকিয়ে রেখেছিল, ভালো শুকায় না বৃষ্টি হচ্ছে বলে, এগুলোকে শুকোতে হবে, রোদে দিতে হবে। আজকে আবার প্রচুর বাঁদরের উৎপাত, ছাদেতে প্রচুর বাঁদর ঘুরছে, জানি না এগুলো শুকাতে দিলে আবার খেয়ে নেবে নাকি, জানি না।
তো দিদি বলল আমাদের ফুলুরি করে দেবো না, তো তুই বড়ি করে দিচ্ছিস নিয়ে যা আর সেখানে বানিয়ে খাবি। তো চলো তাড়াতাড়ি এই কাজগুলো করে নিই, কাচাকুচি করে নিই আর স্নানটা করে আর নিই, তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো। হাই ফ্রেন্ড, রান্না হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদেরকে দেখাতে পারি না, তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। আর তখন কাচছিলাম, মানে কাচবো বলে দেখাচ্ছিলাম, অনেক কিছু জামা কাপড় রেখে বার করেছিলাম বা ব্যাগ ফ্যাগ ব্যাগ করে রেখেছিলাম, সেগুলো কেচে স্নান করে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো তার জন্য তোমাদের সামনে আসতেও পারি না, তোমাদেরকে দেখাতেও পারি না কী রান্না করেছি। চলো এবারে তোমাদেরকে দেখাই। আজকে রান্না করেছি ভাত আলু সিদ্ধ, আর এইটা সয়াবিন সয়াবিন তিল আর বেসন বড়া একটা পোস্তর মতন করেছি, আর এইটা একটা না ঝোল আর না শুকনো এরকম সবজি করেছি, কচু আলু বেগুন কারি পাত্তা দিয়ে সমুড়েছি। এটাই ছিল দুপুরের মেনু। আর আদি সুদীপের খাওয়া হয়ে গেছে, আমাদের দাদা ভাই আর আমার বাকি আছে। চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই, আবার তোমাদের সামনে এসে কথা বলবো। আর আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, যেন কাঠফাটা রোদ বেরিয়েছে, এতটাই গরম করছে আর লাইটটাও পরিশানি করছে প্রচণ্ড, এত প্রবলেম করছে, শুধু যাচ্ছে আসছে আর খুব গরম করছে। এতদিন গরমটা মেসেজ হয় না, হচ্ছিল না ওয়েস্ট বেঙ্গলে ছিলাম বলে, ওইখানে তো লাইট সাপ্লাই ভালোই দেয়। আর তারপরে মায়ের ঘরে ছিলাম, দিদির ঘরে ছিলাম, কিছু করতেও হয় না, সবসময় ফ্যানের তলাতেই বসে থাকতাম, তো আর শরীর ভালোই আরাম পেয়েনি, আরাম হচ্ছিল। আর এখন এবারে কাজ করতে হচ্ছে আর লাইটও নেই আর প্রচণ্ড গরম করছে। দেখো ফ্রেন্ড, বাতাবি লেবু নিয়ে বসে পড়েছি, একটা বাতাবি লেবু দিয়েছিল আমার মামি শাশুড়ি, তো সেই বাতাবি লেবুটাই ছাড়াচ্ছিলাম, আমি ছাড়াই না মানে তোমার দাদা ভাই ছাড়াচ্ছিল। আর সুদীপ কেটেছিল দুপুরের দিকে ভাত খাবার আগে, ও খানিকটা খেয়েছে আর এইটা রেখে দিয়েছে, আর এইটা ছাড়াচ্ছে এখন, এটা এবার খাওয়া হবে। আর তোমাদেরকে একবার একটুখানি এক নজর দেখিয়ে দিচ্ছি ভিডিও করে। আর বাতাবি লেবুটা দেখো তেমন লাল নয়, জানি না মিষ্টি কি টক হবে জানি না, তো মিষ্টি হলেও অল্প করে চিনি আর লবণ দিতে হবে, আর না হলেও না মিষ্টি হলেও লবণ আর চিনি তো মাখাতেই হবে, খেতে তবেই টেস্ট হয়। চলো তাহলে বাতাবি লেবুটা ছাড়িয়ে আর চিনি মাখিয়ে খাই। আর তোমাদের কাদের কাদের পছন্দ বাতাবি লেবু কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ভিডিওটা শেষ করছি ফ্রেন্ড, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পাশে বেল বাটনটা প্রেস করে দেবে, অল নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমরা নতুন নতুন ভিডিও দেখতে থাকবে। আর আমার ভিডিও কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে, ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ফের দেখাবে নেক্সট একটা ব্লগে। সুস্থ থাকবে, টাটা, বাই বাই।